আজকে খাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি তো মাশাআল্লাহ ভালো আছি। কবুতরের মাংস দিয়ে ভাত খাবো, আপনাদেরকে দেখাই একটুখানি মাংস পাহাড়টা। ওয়াও, ছোট ছোট আলু দেওয়া হয়েছে দিয়ে, এবং এটা হচ্ছে রংপুরের আলু। রংপুরের এই আলু দিয়ে কিন্তু কবুতরের মাংসটা অনেক টেস্ট লাগে। সাথে কিছু যাবে আমি সেটা একটুখানি দেখাই। এখানে চলছে শোলকা, এটা হচ্ছে শোলকা। ওহো, শোলকা দিয়ে কবুতরের মাংস, আল্লাহ তুমি রহমত করো। আমি তো তুলে নেই, শোলকা দিয়ে কবুতরের মাংস। আগে কবুতরের মাংসটা নেই। আল্লাহ, আয় রে আয় রে একটুখানি শোলকা নিব। সবার রংপুরের এই শোলকাটা খাওয়ার দাওয়াত থাকতো সবাইকে, খেয়ে দেখবেন অনেক মজাদার একটা খাবার। আহা, আমি এটাই নিয়ে খাবো। শুরু করছ? এটা কি জানো, গিলা। আমার বাসায় একটা সুবিধা হচ্ছে, আমি কিন্তু গিলা খুব পছন্দ করি। আমার বাসায় একটা সুবিধা হচ্ছে কি জানো, আমি যেটা পছন্দ করি সেটা আবার নুরিনা ছাড়া আর কেউ ওভাবে পছন্দ করে না। আপনি যেটা পছন্দ করেন নুরিনা সেটাই পছন্দ করেন? আমি আলহামদুলিল্লাহ। ভিডিওটা স্পেশালি নুহাকে দেখানো দরকার, নুহা অনেক মিস করতেছে। এখন সরকা দিয়ে মাখাচ্ছি, দেখেন। আল্লাহ, রংপুরের সরকা বুঝছেন, এটা কিন্তু তেল ছাড়া রান্না করে। এটা একটা ভিডিও গত বছর আমার চ্যানেলে গেছে। এটা শুধু রংপুরের মানুষই খায়? হ্যাঁ, এটা শুধু রংপুর কোথাও খায় না, কুড়িগ্রামের মানুষ খায় তো। কুড়িগ্রাম সম্ভবত খায়, দিনাজপুরেও খায়। কি জানি, আমি কোনোদিন এই জিনিসটার নাম শুনছিলাম। তুমি কুড়িগ্রাম দিনাজপুর গেছিলা? হ্যাঁ, দিনাজপুরে আসছি তো। আমার চেহারা দেখাও, কোথায় দেখাচ্ছ? তুমি আমার সাথে কথা বলতেছ, আমার ভিডিও নষ্ট করতেছ। হচ্ছে যে আমি দিনাজপুরে আসছি তো, দিনাজপুর ঠাকুরগাঁও এগুলোতে বেড়াইছি, রংপুরেও বেড়াইছি। কয়দিন থাকছিল দেখতে হবে, তুমি কয়দিন থাকলা, কয়দিন খাইলা, তোমাকে খাওয়াবে, কে খাওয়াবে? যাদের বাসায় আসছিলাম তারা বগুড়ারই, এখানে থাকতো কোনো এক সূত্রে, তারা খাবে না, তাই না? তুমি যেমন বগুড়া, তারপরে খাচ্ছ, কারণ তোমার শ্বশুর বাড়ি হয়ে গেছে। এখন আমার অনেক মজা লাগে, একটা মজাদার একটা খাবার। জিনিসটা কিন্তু তেল ছাড়া রান্না। আর আমার আমার বললাম না, গত বছরের ভিডিওতে আমার কিন্তু সরকার রান্নার রেসিপি আছে, আর এই বছর দিব দিব করে ভিডিওটা হারে। সেগুলা দুঃখের কথা কন, আমার এখানে এসে ভিডিও করছি না, রান্নার জায়গাটা করছিলাম না। আলহামদুলিল্লাহ, শান্তি রে, সেই শান্তি। জানো কবুতরের মাংস আছে না আমার নানা বাড়িতে, কিন্তু এখন দেখছো তুমি, এখন আসছি, এখন নাই অতটা না, এখন কবুতরের মাংস নাই, কিন্তু গল্প শুনছি ওখানে নাকি অনেক কবুতর ছিল। হ্যাঁ, নানা যখন ছিল না তখন প্রচুর কবুতর হতো। আর নানি কি করতো, নানি কিন্তু অনেক ছোটবেলায় আমার মারা গেছে। নানি নানি করতো কি, আমরা আসলে পরে একদম জমির ধানের যে ইয়েটা কি যেন বলে, কোলায়ের চাল, ওইটা রান্না করতো। আর রান্না করে কলার পাতার মধ্যে বেড়ে দিত। বিশ্বাস করবা না, আশপাশের যে বাড়িগুলো, কতগুলো বাড়ি, সব বাড়ির মধ্যে গন্ধ, সে এক বাড়িতে কোলা রান্নার গন্ধ। আর তার সাথে থাকতো কবুতরের মাংস, আহা, আর এক চামচ করে ঘি। আমার ভিডিও করে টোরে আহারে বেসারি, আমার কতটা খুদে লাগে না, খাবো সমস্যা। আর হচ্ছে সব খাওয়া যায়, আগুন তাবায় গিলে ফেলা যায়।